জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভরতপুর এক নম্বর ব্লকের 16 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলে প্রার্থী ছিলেন পলাশ কবিরাজ। তার বাড়িতে হামলা চালানো হয়। গতকাল আনুমানিক রাত্রি 11টা নাগাদ 10 থেকে 12 জন দুষ্কৃতী বাইকে করে গিয়ে হামলা চালায়, গালিগালাজ করে এবং ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ। হামলায় অভিযোগ অন্য কোনো দলের বিরুদ্ধে নয়, সন্দেহভাজন সিজগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রাসমিনা বিবির স্বামী তথা সিজগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমির হামজা ওরফে থামের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমির হামজার দাবি, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, পলাশ কবিরাজ ঋণে জর্জরিত, পাওনাদাররা বহুবার তার বাড়িতে হামলা চালিয়েছেন, হামলা চালালে তার দায় আমি নেব না বলে দাবি করেন আমির হামজা। কালকে রাত্রে আমরা ঘরে শুয়ে পড়েছিলাম, শোয়ার পরে দুমদম দুমদম করে ধাক্কা মারছি, আমি ভয়ে গেটটা খুলেছি, খুলে আমি খোঁড়া মানুষ উঠতে পারি না, তাড়াতাড়ি উঠেছি, উঠে দুমদম করে ধাক্কা, মুখে যা ভাষা বলছে সেসব ভাষা মুখে উচ্চারণ করা যাবে না। কারা কারা এসেছিল মনে হচ্ছে? এসেছিল সিজগ্রামের কারা, আমি কি অত জানবো, সিজগ্রাম থেকে সব লোক এসেছিল। রাত 10:45 বাজে তখন ঢুকেছে, তারপরে 11টা বেরিয়ে গিয়েছে, তারপরে 11:05 হবে তখন বেরিয়ে গিয়েছে, তখন আমাদের ভয়ে সব আমি ছেলে পেলে নিয়ে কেনতে পারছি না। কালকে রাত্রে খুব আওয়াজ, খুব গালাগালি, খুব অশান্তি জন্য আমি পাশে ওই ধারে আমার বাড়ি দিয়ে আমি বলছি এত আওয়াজ কেন কোন ধার থেকে আসছে। আমি দেখছি আমার বোন পো দৌড়ে বাইরে আসছি, আমার বোন পো একটা পার্টি করে, একটা মনের ভেতর আতঙ্ক থাকে, দৌড়ে আসছি দিয়ে এখান থেকে আর আমি এই মোড়তলা থেকে আর আমি এধারে এগুতে পারছি না, চরমভাবে অত্যাচার, গাল গালাগালি, এখান থেকে ইডলি দুমদাম করে ফেলছে, দাম বলছে তাহলে তো আমার একা যাওয়া সম্ভব নয়, তাহলে আমি দাদাকে ডাকি, দাদাকে ডাকতে গেলাম, দাদা বাড়িতে ছিল না, তখন আমি কী করবো, বাড়ির দৌড়ে বাড়ি চলে গেলাম যে হোক পলাশের ওপরে খুব অত্যাচার করছে, তাহলে কী করবে, দেখো গা দুমদাম করে ইট ফেলছে আর অত্যাচার, আমার দিদিকে নিয়ে কুৎসিত ভাষাতে গাল গালাগালি করছে। কতজন ছিল ওরা? তাও 10-12 জন ছিল। আমি তো ভয়ে দরজায় কবিরাজ কবিরাজ করে ডাকছিল, আমি মনে করলাম হয়তো কেউ এসেছে আমার বাড়ির লোকের, হয়তো কোনো বিপদ হয়েছে, আমি ওই জানলা থেকে দেখি তো মানে প্রচণ্ড বিচ্ছিরিভাবে গালাগালি পাচ্ছিলো, আমার শাশুড়ি মাকে টেনে, আমার ননদকে টেনে উল্টা পাল্টা গালাগালি পাচ্ছিলো। তো আমি তো সেই সময় ওসিকেও ফোন করি, তো উনি বললো আমি আসছি, এই কথাটা বললো। আর বাড়িতে দুটো ছোটো ছোটো বাচ্চা থাকলে, একটা অসুস্থ মানুষ আছে, এবার যদি সে আমার স্বামীকে নিয়ে টানাটানি করে তাহলে এবার আমার কীরকম পজিশন হয় আপনারা বুঝতেই পারছেন। ওনার নাম ডাকনামে থামদা, তো আমরা থামদা বলেই চিনি তাকে। তো যাই হোক, পলাশদার রাজনীতি ছিল, উনিও পঞ্চায়েত সদস্য দাঁড়িয়েছিলেন, পঞ্চায়েত সমিতিতে হেরে গেছেন, তো হেরে যাওয়ার ফলে তাও রাজনীতি করছে, যেহেতু আমার সাপোর্টে সবসময়ই আছে পলাশ কবিরাজ। তো সেই সোর্সে কালকে রাত্রে ফোন করার একটাই উদ্দেশ্য, হয়তো প্রধান হওয়ার ক্ষেত্রে হয়তো থামদাকে সাপোর্ট করিনি, এই কারণেই হয়তো আমাকে পলাশ কবিরাজ সাপোর্ট মানে সাবধান করতে চেয়েছিলো যে আমার বাড়িতে এসছে, তোমার বাড়িতে হয়তো যেতে পারে। হামলা হওয়ার কারণ একটাই এখন ধরতে হবে, যেহেতু আমি মেম্বার, তো পলাশ কবিরাজ আমাকে যে ওকে সাপোর্ট করতে দেয়নি, অন্য দলে আমাকে নিয়ে গেছে, এটাই হতে পারে। পলাশ কবিরাজের অভিযোগ, আমির হামজা ওরফে থাম দফায় দফায় তাকে ফোন করে এবং গালিগালাজ করে হুমকি দেয়। শত্রুতার সূত্রপাত পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে। পঞ্চায়েত বোর্ড গঠনে পলাশ কবিরাজের অনুগামীরা তার পক্ষে দাঁড়ায়নি, সেই কারণেই এই ঘটনা ঘটাচ্ছে থাম। যদিও পলাশ কবিরাজ ক্যামেরার সামনে অভিযুক্তদের নাম নিলেও ভরতপুর থানায় লিখিত অভিযোগে কারোর নাম নথিভুক্ত করেননি। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভরতপুর থানার পুলিশ বলে জানিয়েছেন অভিযোগকারী পলাশ কবিরাজ। যে আমার সাথে থামের ঝগড়া হয়েছে প্রধান প্রধান করে, ঠিক আছে, ও আলাদা গ্রুপে ছিল, আমি আলাদা গ্রুপ ছিলাম বলে ও মেম্বার করে আমার সাথে গোষ্ঠীদ্বন্দ্ব করে ঝামেলা করছে। এর আগেও 3-4 করেছে, চারবার, এটা কাল 3 করেছে, কালকে নিয়ে 4 করলো, ফোনে অশ্লীল ভাষায় গালাগালি গালাজ করে ফোন করে করে, ঠিক আছে, তার রেকর্ডিং আছে আমার কাছে সব, যতবার ওসিকেও বলেছি থানাতে, বড়োবাবুকে ফোন মানে জানিয়েছিলাম, আগেও জানিয়েছিলাম, তারপর কাল আজকেও এফআইআর করে মানে লিখিত কমপ্লেন দিয়ে এসেছি আজকের ঘটনা, কালকের ঘটনাটা নিয়ে। তা মানে মানসিক অত্যাচার আর টর্চারও প্রচণ্ডভাবে আমাকে করছে, কারণ
ওর বিরোধিতা করে আমি একটা স্বচ্ছ মুখ চেয়েছিলাম, ভালো আমাদের প্রধান হোক যাতে করে 5 বছর আমরা সুখ শান্তিতে থাকবো ভেবে সেই হিসাবে করেছিলাম। পলাশ কবিরাজ 50 সমিতি মেম্বার আমাদের এখানে হয়েছিল, সেখানে আমরাই তার ভোট করালছিলাম, তার আমরাই ভোট করালছিলাম, টোটালটা আমি করালছিলাম, টোটালটা টিমটা সাজানো বা সব কিছু কীভাবে ভোটের প্রক্রিয়া ও রাজনীতির সময় হলে কিছু জানা এবং রাজনীতিটাও আমার হাত ধরে করে। এবং কথা হচ্ছে যে আমি শুনতে পেলাম আপনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে আগামীকাল রাত্রিতে ওর বাড়ি হামলা হয়েছে, সেই হামলার ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারব না। আমি কিন্তু ওকে কালকে রাত্রে ফোন করেছিলাম, ওর কাছে আমরা যে নির্বাচন আমরা করেছিলাম ওর কাছে পয়সা ছিল না, আমার বলতে থামদা তুমি খরচ করো তোমাকে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু সে টাকা আমাকে দিতে পারে, তার জন্য আমি পলাশ কবিরাজকে ফোন করেছিলাম যে ভাই টাকাটা দেবো, তারপরে ফোন কিন্তু তুললো না, তারপরে আমাকে 1 ঘন্টা বাদে ঘুরে ফোন করছে যে থামদা আমার বাড়িতে লোক পাঠিয়েছে তুমি, আমি বললাম ভাই আমি তো বাড়িতে আসছিলাম তোমার লোকটা, ও উল্টো পাল্টা দুটো কথা বললো, আমি তারপর বিগত দুটো কথা বললাম এই অবধি। আর ওর বাড়িতে প্রায় হামলা হতে থাকে, ও প্রচুর মানুষের কাছে জালিয়াতি করে মানে ঋণ দেনা নিয়েছে, ধার দেনা প্রচুর জায়গা নিয়েছে। 1 সপ্তাহ আগে প্রধান নির্বাচন হওয়ার আগে ওর বাড়িতে জোর কাছে থেকে একবার লোক এসে ওখানে বাড়িতে ঘেরাও করে তুলেছিল, আমাকে ফোন করলে আমরা যে এবার বের করে নিয়েছে সেই টাকা আবার ফয়সালা 2.5 লক্ষ টাকা ঋণ করেছে। প্রতিটা মানুষের কাছে চিটারবাজি ওর ব্যবসা,